হ্যালো বন্ধুরা, আমি সুদীপা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে সবাইকে জানাই অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো আমি বাপের বাড়ি আছি আর কালকে রাত্রিরে এসেছি, কিন্তু তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আজকে বড় কাছারি যাব, তো ওই জন্যই বাপের বাড়ি আসা, এখান থেকে কাছে হয় বলে। তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা স্নান কমপ্লিট হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছি, তো এরকমভাবেই যাব। আর জানি না সেখানে গিয়ে কতটা ভিডিও করতে পারবো, আর কোনো ভিডিও করতে পারবো কিনা বুঝতে পারছি না, কিন্তু পুজো হয়ে গেলে সবটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদাভাইও রেডি হয়ে বসে আছে, আর ভাই যাবে তো ও এখনও রেডি হয়নি, ওর জন্যই একটু দেরি হচ্ছে। তো চলো একবারে বেরিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। A few moments later, গাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর এখান থেকে 5 মিনিট হেঁটে গেলে তারপর রোডে গিয়ে গাড়িতে উঠবো। তো আর ভাই বলছে কি আমি সানগ্লাস পরিনি, তুই ভিডিও করে নিলে, তাই বললাম তুই পর, আমি ভিডিও করছি। আর এই যে রোডে এসে গাড়িতে উঠে পড়েছি, তো এখান থেকে একটা অটো নিয়েছি, এটাতে হচ্ছে কি বাগড়াহাট যাবো, আর ওখান থেকে আর একটা অটো নিলে ওখান থেকে বড় কাছারি। তো আমি যে স্কুলে পড়াশোনা করেছি তোমাদেরকে সেটা দেখাবো। এখান থেকে হচ্ছে কি আমাদের স্কুলে যাওয়ার রাস্তা, আর রোড থেকে কতটা দেখা যাবে বুঝতে পারছি না। তো তোমাদের এই ভিডিও মানে আমার স্কুলের ব্লগটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, কিন্তু এখান থেকে যতটা দেখা যায় হচ্ছে কি মানে সামনে থেকে তো দেখাতে পারিনি, এটা হচ্ছে কি স্কুলের পেছনটা। আর কি বলতো, আমাদের ওখান থেকে আসতে অনেকটা দেরি হবে, তো ওই জন্য এখান থেকেই বড় কাছারি যাচ্ছি। তো ওখান থেকে এলে সকাল সকাল যেতে পারতাম না, সেই দুপুর হয়ে যেত। এখান থেকে তাও সেই 10:30টার সময় বেরিয়েছি। তো মুচিসার এখানে চলে এসেছি, আর এখান থেকে যেতে এত ভালো লাগে, মানে চারিদিকে শুধু ফুলবাগান আর ফুলবাগান। আর কি জানো তো, ভিডিওটা যখন এডিট করতে বসেছি তখন দেখছি যেটার ওপর নির্ভর করে ভিডিওটা বানাবো বলে ভেবেছিলাম সেই ভিডিওগুলোই করা হয়নি। আসলে ভাই ভিডিও করেছে, তো ওই জন্য ভালোভাবে হয়নি। আর আমারও ঠিক মাথায় ছিল না যে ওই ভিডিওগুলো করার, আর পুজোটা দিয়ে আর তাড়াতাড়ি করে চলে এসেছি। তো তাও যা হোক করে ভিডিওটা এডিট করেছি। তো তোমরা দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাগড়াহাটে চলে এসেছি, আর এখান থেকে বড় কাছারি যাওয়ার জন্য অটোতে উঠে পড়েছি, আর একেবারে বড় কাছারিতে গিয়ে আর তোমাদের সাথে কথা বলবো। বড় কাছারির এখানে চলে এসেছি, আর আমি ভেবেছিলাম হয়তো প্রচণ্ড ভিড় হবে, কিন্তু ততটাও ভিড় হয়নি, মানে প্রথমে এটাই ভেবেছিলাম রাস্তায় যেহেতু লোকজন ছিল না তাই। কিন্তু পুজোর ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিল, আর আমরা এখানে একটা দোকানে এসে বসেছি, এখান থেকেই পুজোর যাবতীয় সব কিছু নেব। তো স্নান করব বলে রেডি হচ্ছি, তো যেগুলো পরে এসেছি এগুলো পরেই স্নান করে নেব। আর দোকানের ওখান থেকে মানে যে দোকানে ছিলাম সেখান থেকে বলে দিয়েছে যে শাঁখা পলা সিঁদুর নিয়ে বা হাত পা ধুয়ে আগে এটা কমপ্লিট করে তারপরে স্নান করবে। তো যেমন বলেছিল সেরকমই করেছি। এরপর থেকে আর ভিডিওটা ভালো করে করা হয়নি। তো তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। স্নান করে নিয়েছি, আর এবার পুজো দিতে যাচ্ছি। পুজোর ডালা নিয়ে নিয়েছি, আর বললাম ভাই ভিডিওটা করেছে। আর এই পুজোর এখানে কত ভিড় দেখো, মানে মন্দিরে এত ভিড়, ওঠাই যায়নি ভালো করে, তবু উঠে গিয়ে কতক্ষণ পরে তারপরে জল ঢেলেছি আর পুজো দিয়েছি। তো তোমাদের দাদাভাই আগে পুজো দিয়ে দিয়েছে, কিন্তু আমি দিতে পারিনি, আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি বলে এখানে একটা ছবি পোস্ট করে দিয়েছি। এই যেটা আমার ভাই, পুজো দেওয়া হয়ে যেতে একেবারে দোকানে গিয়ে ড্রেস চেঞ্জ করে আর ওখান থেকে পুজোর সমস্ত কিছু মানে যা বিল হয়েছিল সব কিছু দিয়ে, আর এই যে খিদে পেয়ে গেছে বলে একটা দোকানে গিয়ে পরোটা আর আলুর দম অর্ডার করে দিয়েছি। তো একটা বেগুনিও অর্ডার করেছিলাম। আর একটা কথা, মানে আগের বারে এসে যে দোকানে খেয়েছিলাম তো সেটার থেকে এটা ভালো ছিল না। আমি ভাবছিলাম সেই দোকানটাতে গিয়ে বসলেই ভালো হতো, কিন্তু তোমাদের দাদাভাই বললো
হলো যে নতুন জায়গা থেকে কিছু ট্রাই করি কেমন লাগে। তো চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিছু কেনাকাটা করবো বলে এদিকে চলে এসেছি, আর একটা ব্যাগও কিনে নিয়েছি। এই ব্যাগটা আমার অনেক দিনেরই কেনার ইচ্ছা ছিল কিন্তু কেনা আর হয়নি। তো আমি ভেবেই এসেছিলাম যে বড় কাছেরই যাচ্ছি যখন এই ব্যাগটা কিনে নিয়ে আসবো, না কিনে দিলে ঘরে আসবো না। এই ব্যাগটা আমার খুব সুন্দর লেগেছে আর আমার নেভি ব্লু কালারটা ভীষণ পছন্দের, তো ওই জন্য এই কালারটাই নিয়েছি। সব কিছু কেনাকাটা হয়ে গেছে, মানে যেগুলো ভেবেছিলাম সেগুলো প্রায় সবই কিনে নিয়েছি। তো চলো এবার তোমাদের একটু বড় কাছারির পার্কটা ঘুরিয়ে দেখাই। বড় কাছারির এখানে একদম নেটওয়ার্ক নেই, একটু রিলস ভিডিও বানাতে পারছি না। আরে দেখো, তোমাদেরকে বললাম যে পার্কটা একটু ঘুরিয়ে দেখাবো কিন্তু সেটা আর হলো না, খুব জোরে বৃষ্টি এসছে বলে তোমাদের দাদা ভাই আর আমাকে ওদিকে নিয়েই গেল না, বলছে আমার কষ্ট হচ্ছে বাড়ি চলো আর ভালো লাগছে না। তো ওই জন্য বললাম না যে যেটার ওপর নির্ভর করে ভিডিওটা বানিয়েছি সেইগুলোই ভালো করে করা হলো না, তো কি আর করা যাবে, চলো বাড়ি চলে যাই। আর এখান থেকে বাড়ির জন্য কিছু খাবার কিনে নিচ্ছি, তো জিলেপি নিয়েছি আর একটা খাবার নিয়েছি, বাট আমি তার নাম জানি না। পুরীর যে খাবারটা বিখ্যাত তো সেটা এখানে অত বড় বড় হয় না কিন্তু ছোট ছোট। তো বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি, আর বলতে বলতেই গাড়ি পেয়ে গেছি, গাড়িতে উঠে বসেও পড়েছি। আর চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। আর জানো তো কি হয়েছে, বাগড়ার অটোতে উঠেছি কিন্তু ড্রাইভারকে জিজ্ঞাসা করিনি যেটা কোথায় যাচ্ছে, আর মনপুরে এসে বলছে যে তোমরা গাড়ি থেকে লাভো, তো তখন বুঝতে পারলাম যে আমরা মনপুরের অটোতে উঠেছি। তো চলো আবার মনপুর থেকে গাড়িতে একটা গাড়ি নিয়ে, তো তারপর আমাদের রোডে এসে গেছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির দিকে, তো যেতে 5 মিনিট মতন টাইম লাগবে। তো চলো একেবারে বাড়িতে গিয়ে আর তোমাদের সাথে কথা বলছি। বড় কাছারি থেকে এসে এতটাই অস্বস্তি হচ্ছিলো যে দুপুরে আর খাওয়া দাওয়া কিছু করিনি, ওই সেখান থেকেই যা খেয়ে এসেছিলাম, তারপরে বিকালবেলা দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘরে আসতে প্রায় 2:30 মতন বেজে গিয়েছিলো, তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে আর আমার কাছে গুলু এসে ঘুরঘুর করছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, তো আবার পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে। তো চলো টাটা, আগুলু এখন আয়, টাটা বল, সবাইকে টাটা বল, বলি টাটা, আর একবার বলো ভালো করে বলো টাটা, হ্যালো বলো, টাটা, সবাই ভালো থাকবে, সবাই ভালো থাকবে, পারবি না, আমি করে দিচ্ছি, খতম, বাই বাই, টাটা, গুড বাই।